তবে আমি একা নিষিদ্ধ হব কেন? মামুনুল হক একা নিষিদ্ধ হবে কেন? তারেক মানোয়ার একা নিষিদ্ধ হবে কেন? নিষিদ্ধ হওয়ার কথা তো বাংলাদেশের যত আলেম আছে সবাই বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, বাল্লিগ না বাল্লিগু, বহু বছর বাল্লিগ কি বাল্লিগু বহু বছর বাল্লিগুর ভেতরে যদি আমির হামজা থাকে যে তোমরা সবাই মিলে একটা আয়াত যদি জানা থাকে পৌঁছিয়ে দাও, এটা তাবলিগ করো, প্রকার করো, প্রচার করো, এটা আল্লাহর নবীর নির্দেশ, উম্মতের জন্য মানা ফরজ। এটা যদি আমির হামজা থাকে, ইব্রাহিম নেই, চেয়ারম্যান নেই, নবীর উম্মত দাবি যেই করবে সেই এর ভেতরে আছে। আমি এই দাবি পূরণ করতে গিয়ে আমার হয়তো আয়াত একটু বেশি জানা আছে, আমি বেশি প্রচার করি, ওর তো দুইটাও জানা আছে, ওর ওই দুইটাই প্রচার করা লাগবে। চেয়ারম্যানের তো অন্তত সাতটা আয়াত তো জানা আছে সূরা ফাতিহা, ও সাতটাই প্রচার করা লাগবে। যে যতটুকু জানে অতটুকু প্রচার করবে, এটা নবীর নির্দেশ, উম্মতের জন্য ফরজ। এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে আমি আপনার রোশনলে পড়বো, আমি আপনার এলাকায় আসতে পারবো না, নিষিদ্ধ হওয়ার তালিকা আছে, তা আপনার তালিকা নেই, আপনারও তো তালিকা হওয়া দরকার, কারণ আপনারও প্রচার করা ফরজ। আমরা সবাই মিলে যদি সত্যি এই দায়িত্বটা ফরজ হিসাবে আজ পালন করতাম, বাংলাদেশে অন্তত অমুক নিষিদ্ধ অমুক আসতে দেব না এই কথা বলার কেউ সাহস পেত না, কারণ সবাই আমরা দায়ী আল্লাহ। ওনারে আসতে দেবেন না, উনি কি ওনার বাবার কথা বলতে আসে? উনি যদি কোরআন হাদিস থেকে কথা বলে অবশ্যই আমার মানা লাগবে, আমি মানতে পারি না, সেটা আমার অপরাধ। আর আমি নিজে এখন ওর উপরে দোষ চাপিয়ে ওরে আসতে দেন, এই অবিচার আল্লাহ জীবনও মেনে নেবে না। যে জিনিস যেখানে রাখা দরকার ওই জিনিস ওখানে না রাখলে ওর উপর হয় জুলুম, অবিচার। কি হয় বলেন বলেন? আমার এই টুপিটা ঢাকা দরকার মাথায়, আমি যদি এখন পায়ের সাথে বেঁধে রাখি, এটা টুপির সাথে অবিচার। হ্যাঁ কথা বলেন না কেন? আমার স্যান্ডেল আমি খুলে রেখে দিয়েছি নিচে, এই স্যান্ডেল থাকা দরকার পাই, ওটা যদি এখন আমি মাথায় নিয়ে ঘুরি, ওটা স্যান্ডেলের উপরে জুলুম। এই দেশে আলেমদের দায়িত্ব কোরআনের কথাগুলো মানুষের কাছে বলা, কারণ জানে যারা আলেমদের আজ বিভিন্ন সোতানাতা দিয়ে ইস্যু তৈরি করে কথা বলতে দেন না, এটা আলেমদের উপরে জুলুম। এই জুলুম বন্ধ করেন। আজ তাকান আমাদের দেশের দিকে, অনেক বীর সাহেব ইসলামের নাম নিয়ে এমন এমন কাজ করছে, তাদের অনুসরণ করলে ইমান থাকে না, কথা বলা লাগবে। আর যদি আমরা তাদেরকে অস্বীকার করি, এমন কায়দায় পেঁচে ফেলে দেয় জীবন থাকে না, এমনকি দেশ ছাড়া পর্যন্ত করে দেয়, যেমন মিজানুর রহমানকে করেছে, ওকে দেশ ছাড়া করেছে, দেশের প্রধানমন্ত্রী না, ওকে রা দেশ থেকে গাই চুপ করে, চুপ করে নাকি চুপ করেন কথা বলছেন। দেখেন এদেরকে অনুসরণ করলে ইমান থাকে না, আর যদি অনুসরণ না করেন অস্বীকার করেন আপনাকে বাঁচতে দেয় না। আজ দেশ ছাড়া করে রেখেছে, ওর কোন অপরাধে বলেন? ওকে রাষ্ট্র কিন্তু দেশ ছাড়া করেনি, করেছে এই দেশের কিন্তু পীর নামে কলঙ্ক, ভণ্ড পীরদের তাদের ব্যবসায় ভাটা পড়ছিল, ওরা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কান ভারী করে পাঠিয়ে দিয়েছে, কারণ ওদের মতো চলতে গেলে তো ইমান থাকে না, আর ওদেরকে অস্বীকার করলে জীবন থাকে না। সাহাবীরা প্রশ্ন করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসনা, ওই সময় যদি আমরা এসে যাই তে আমরা কি করব? নবীজি বললেন, কালা মা সানাআ আসহাবু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা ওই সময় ঈসা আলাইহিস সালামের জামানার লোকদের মতো করবা, ঈসা নবীর উম্মতেরা যা করেছে তোমরা ওই হাওয়ারিদের মতো করবা। কি হাওয়ারিরা করেছিল? নশির ও বিল মিংসার ও হামিল ও আলাল খসাব, তাদের মাথার উপরে করাত দিয়ে কেউ ছিঁড়ে ফেলতো, গায়ের চামড়া গুলো তারা খসিয়ে খসিয়ে ফেলতো, এরপরেও তারা আল্লাহর দিনের বাইরে গিয়ে শয়তানের পদাঙ্ক তারা অনুসরণ করে না। এই হাদিসটা মেনে নেওয়ার সময় এখনো আসেনি, অনেকে যারা মানছে তারা সফল হয়ে যাচ্ছে, যারা মানতে পারছে না মোনাফিকের কারণে তারা আজ মাতিলের পাঁচ আটা গোলাম হয়ে টিকে আছে। এক কথা বলা লাগবে, নাই তো প্রাক্তন ইমাম লিখেছেন কোন কারণে, এ লোকটার অপরাধ কি আপনাকে বলা লাগবে?
আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ প্রাক্তন খতিব ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কিশোরগঞ্জ কোন কারণে প্রাক্তন লিখেছেন? উনি কি মারা গেছে? ওই সে কই ওনাকে কোন কারণে আপনি প্রাক্তন দিলেন? এখনো বেঁচে আছে, যোগ্যতা আছে, ওনার লেখাপড়া আছে? না, লেখাপড়া নেই। সবকে এরপরে ওই জায়গায় আর একজনকে দেওয়া লাগবে মানে? না না, এটা বাড়িতে পাঁচ আটা গোলাম,